সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন আপডেট আরও একটি অফারের ভিডিও নিয়ে। অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন কী বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে কথা বলবো আপনাদের সামনে ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে। গত রমজান মাস ঈদ চলে গেল, এবার আসছে হচ্ছে ঈদুল আজহা। সো এই ঈদুল আজহার মধ্যে অনেক বাইক লাভাররা অপেক্ষায় আছেন কোন কোন কোম্পানি বা কোন কোন ব্রান্ড তাদের বা অফারগুলো ছাড়ছে এই ঈদ উপলক্ষে। সো বন্ধুরা, আমি আপনাদের সামনে সরাসরি চলে আসলাম এবার এই ঈদুল আজহার ইয়ামাহা মোটরসাইকেলের ঈদ ক্যাশব্যাক অফার নিয়ে, এবং তারা কোন কোন বাইকগুলোতে অফার দিয়েছে সেগুলো আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব এবং জানানোর চেষ্টা করব কোন কোন বাইকে কত টাকা করে ক্যাশব্যাক অফার তারা দিয়েছে। সো বন্ধুরা, এবার এই ঈদুল আজহা উপলক্ষে ইয়ামাহা বাইক কিনে জিতে পারবেন সব থেকে মানে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার হচ্ছে 15,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জি বন্ধুরা, ঠিকই শুনেছেন। সো চলুন জেনে নেওয়া যাক তারা কোন কোন বাইকে এই ক্যাশব্যাক অফারগুলো রেখেছে। তবে খুব বেশি একটা যে সম্পূর্ণ বাইকে রাখছে তারা সেটা নয়, গতবার এর আগেও যে বাইকগুলোতে রেখেছে সেম টু সেম সেই বাইকগুলোতেই তারা অফারগুলো কম বেশি রেখেছে। সো বন্ধুরা, আমি সরাসরি বাইকের দিকে সরাসরি চলে যাব। সর্বপ্রথমে যে বাইকটিতে আমরা যাব সেটি হচ্ছে FZS Fi ভার্সন ডাবল ডিস্ক যে বাইকটি সেটি। বন্ধুরা, এই বাইকটির মূল্য ছিল 2,39,000 টাকা, এবং এই 2,39,000 টাকা থেকে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে 8,500 টাকা। এটা দিয়ে বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 2,30,500 টাকা। বন্ধুরা, এরপরে থাকছে FZS ভার্সন 3 BS4 যে বাইকটি সেটি। বন্ধুরা, এই বাইকটির মূল্য ছিল 2,62,500 টাকা, এবং সেম এই বাইকটিতেও তারা ক্যাশব্যাক অফার দিয়েছে 8,500 টাকা। এই বাইকটির এই অফারটি দেওয়ার পর বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 2,54,500 টাকা। তো বন্ধুরা, এরপরে আমরা যে বাইকটিতে যাব সেটি হচ্ছে FZS ভার্সন 3 ভিনটেজ এডিশন যে বাইকটি সেটি। বন্ধুরা, এই বাইকটির মূল্য ছিল 2,62,500 টাকা, এবং এই বাইকটিতে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে 15,000 টাকা ক্যাশব্যাক, এবং এটির মূল্য বর্তমানে দাঁড়াচ্ছে 2,47,500 টাকা। বা ইয়ামাহা মোটরসাইকেলের যে অফারটি বর্তমানে চলছে 15,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, তো সর্বোচ্চ সেই 15,000 টাকা ক্যাশব্যাক তারা এই বাইকটিতে দিয়েছে যেটি হচ্ছে FZS ভার্সন 3 ভিনটেজ এডিশন বা BS4 যে বাইকটি সেটি। এটি বর্তমান মূল্য অফার মূল্য সরি যে ক্যাশব্যাক অফার দিচ্ছে সেটি দেওয়ার পরে দাঁড়াচ্ছে 2,47,500 টাকা। বন্ধুরা, এরপরে চলে যাব আরও একটি বাইক, সেটি হচ্ছে FZS Fi ভার্সন 3 ABS BS6। বন্ধুরা, এই বাইকটির মূল্য ছিল 2,75,000 টাকা, এবং এই বাইকটিতেও তারা ক্যাশব্যাক অফার দিয়েছে 8,500 টাকা, এবং এই 8,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 2,66,500 টাকা। এবং এই বাইকগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যে যার মতো ক্রয় করতে পারছেন। বন্ধুরা, চলুন এরপরে আমরা আবারও যাব আরও একটি বাইক, সেটি হচ্ছে FZS Fi ভার্সন 3 ABS BS6 ডিলাক্স যে বাইকটি সেটি। বন্ধুরা, আমি একটু আগে যতগুলো বাইকের কথাই বললাম সবগুলোই কিন্তু FZS মডেলের যে ভার্সনের যে বাইকগুলো রয়েছে FZS মডেলের ক্যাটাগরি, টোটাল এই 5টি 6টি বাইক, এই বাইকগুলোতে কিন্তু তারা সব থেকে বেশি অফারগুলোই দিয়েছে, এবং FZS ভিনটেজ এডিশনও কিন্তু BS4 যে বাইকটি সেটিতে সর্বোচ্চ অফারটি রেখেছে 15,000 টাকা ক্যাশব্যাক। এবং লাস্ট অ্যাপ যেটা বলতে যাচ্ছি FZS Fi ভার্সন 3 ABS ডিলাক্স BS6 যে বাইকটি, এই বাইকটির মূল্য তারা রেখেছে হচ্ছে 2,79,000 টাকা, এবং ক্যাশব্যাক অফার দিয়েছে তারা 8,500 টাকা, এবং এই 8,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 2,70,500 টাকা। এটিও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ক্রয় করতে পারবেন। অবশ্য ইয়ামাহা মোটরসাইকেল বাইকের মূল্য অন্যান্য বাইকের থেকে একটু বেশি বলা চলে, তবে তার সবাই বাইকগুলো ডিজাইনগুলো একটু পছন্দ করে দেখেই কিন্তু ক্রয় করতে যায়, এবং তাদের ডিজাইনগুলো একটু অন্যরকম ইউনিক ডিজাইন, তাই তারা পছন্দ করে এই বাইকগুলো ক্রয় করে। সো এরপরে আমি আরও একটি বিষয়ে যেটি যাচ্ছে, আরও একটি বাইক লাস্ট রয়েছে এই অফারগুলোর মধ্যে, সেটি হচ্ছে FZX যে বাইকটি সেটি। বন্ধুরা, এই বাইকটিতে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে 6,700 টাকা, এবং বাইকটির মূল্য ছিল 3,07,500 টাকা, এবং এই
6,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 3,800 টাকা। বন্ধুরা, এই এই কয়েকটি বাইকের কথা বলতে গিয়েই কিন্তু একটু একটু করে আটকে যাচ্ছে। এটার কারণ হচ্ছে বাইকগুলোর নামগুলোই তো বুঝতে পারছেন কত বড় বড় নাম, এগুলোর নাম নিতে গিয়ে একটু আটকে যেতে হয়। তো সর্বশেষে একটা বিষয় আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি, প্রতিবারের মতোই কিছুটা আলোচনা একটু না করলেই নয়। সেই বিষয়টি হচ্ছে ইয়ামাহা কিন্তু দিন দিন তাদের বাইকের দাম বাড়াচ্ছে, অফার দিচ্ছে, যেটাই করছে না কেন, কিন্তু এখন পর্যন্ত হায়ার সিসি বাইক কিন্তু তাদের বাজারে আসেনি। সো তাদের বাইক কী কী আসছে না আসছে এখনও সঠিকভাবে সেরকম কিছু জানা যায়নি, আর সেরকমভাবে তারা এখনই হয়তো আনতে চাচ্ছে না। এটার কারণ হচ্ছে তাদের যে বাইকগুলো রয়েছে R15, MT15 বাইকগুলো বলেন, তাদের বাইকগুলো 150 সিসি হিসাবে কিন্তু হিউজ পরিমাণ বিক্রি হয়েছে, এবং এ ধরনের ডিজাইনগুলো মানুষ ভালোভাবে পছন্দও করছে, তাই হয়তোবা তারা তাদের হায়ার সিসি বাইক আনতে একটু লেটই করছে। তবে তাদের হায়ার সিসি বাইক আনলে যে প্রায় 8-10 লাখ টাকার কাছাকাছি যাবে না, সেটা কিন্তু কোনো মাপ নেই। এটা আপনারা অনেকজনই বুঝতে পারছেন, কারণ তাদের যদি R15 যদি 7 লক্ষ টাকার বাইক হতে পারে, 6 লক্ষ টাকার বাইক যদি সেটা হতে পারে, তাহলে তাদের হায়ার সিসি বাইক যদি 210 সিসি বা 250 সিসি বাইক নিয়ে আসে, সে তো 10 লাখের দিকে যাওয়ার চান্স বেশিই থাকে। এটা আমার ধারণা, বাট আপনাদের এই ধরনের কোনো ধারণা থাকলে আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি, এবং এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত কমেন্ট জানা থাকে বা জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।